আমি আছি এখন কেজিএল ট্রেকে, কাশ্মীর গ্রেট লেকস ট্রেক। এই ট্রেকটাকে বলা হয় হচ্ছে মোটামুটি ওয়ান অফ দ্য বিউটিফুল ট্রেকস ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার অন্যতম সবচেয়ে সুন্দর ট্রেক। এতে মোটামুটি 7টা বড় বড় লেক এবং খুব ছোটো ছোটো অনেকগুলো লেক পাওয়া যায়। মোটামুটি 6 থেকে 7 দিনের ডিউরেশনে এই ট্রেকটা কমপ্লিট করা পসিবল, এবং দারুণ দারুণ ল্যান্ডস্কেপ এই ট্রেকটাতে আছে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে যে এই ট্রেকটার এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, এত দারুণ দারুণ ফটোস, ভিডিওস, ছবি দেখে মানুষ অ্যাকচুয়াল এটার যেই পিছনের ডিফিকাল্টিসটা আছে বা পিছনের যেই ট্রেকের যে কষ্টটা, সেটা আসলে মানুষ বুঝে না, এবং অনেকেই চলে আসেন এখানে এই ছবি দেখে, দেন তারা এখানে একটু কষ্টে পড়ে যান যে আসলে আমি তো বুঝি নাই যে এই ট্রেকটা যে এত কষ্ট। সো এই ট্রেকটাকে বলা যায় মোটামুটি মডারেট টু অ্যাডভান্স লেভেল ট্রেক। সো যারা একেবারেই বিগিনার বা ট্রেক করতে পারেন না, হাঁটতে পারেন না পাহাড়ে, তাদের জন্য আসলে এই ট্রেকটা অতটা সুইটেবল না। সো আমরা মোটামুটি পার ডে এভারেজে 12 থেকে 14 কিলোমিটার ট্রেক করতেছি, যেখানে 5-6 কিলোমিটার আমাদের উপরে উঠতে হয়, নামতে হয়, এরকম নানা রকমই আছে। সো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে আমার সামনে যেই ভ্যালিটা দেখা যাচ্ছে সেটা সোজা খাড়া উপর দিকে উঠে গিয়েছে। সো এখানে আমরা টোটাল 7 কিলোমিটার উপরের দিকে উঠতেছি। এখন আমি যেখানেটা আছি সেটা হচ্ছে 1/2 কিলোমিটার একটা প্লেন জায়গা। এরপরে আরও 5 কিলোমিটার আমাকে সোজা খাড়া একদম ওই যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে সেই পাহাড়ের চূড়াটাতে উঠতে হবে। সো অনেক সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ পাবো, অনেক সুন্দর সুন্দর লেকের ভিউ পাবো, দারুণ দারুণ ছবি হবে। কিন্তু এটার পিছনে এই যে ডিফিকাল্টিসটা, আপনারা যদি এই কেজিএল ট্রেকে আসতে চান, কাশ্মীর গ্রেট লেকসে আসতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই ট্রেকের পিছনের ডিফিকাল্টিসগুলো ভালোভাবে খোঁজ নিয়ে জেনে বুঝে আসতে হবে। আই থিঙ্ক তাহলে আপনাদের আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। That's it. Thank you. Bye.